পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে ডক্টরস ডে উপলক্ষে রোটারি সদনে এক আলোচনা সভার আয়োজন করা হলো। মূল আলোচ্য বিষয় ছিল রোগী এবং ডাক্তারদের সম্পর্কের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টর কুণাল সরকার, ডক্টর কল্যাণব্রত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সুর, স্বনামধন্য নৃত্যশিল্পী তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতী অমিতা দত্ত। For a maturing nation, it is extremely important to differentiate the sparks of individuality. ডাক্তার এবং রোগীর মধ্যে অতীতের বিশ্বাসের ভিত দুর্বল হয়ে পড়েছে, জানালেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর সুকুমার মুখোপাধ্যায়। Past practice was based on blind faith. Today's practice is based on actually with a suspicious confidence. And more so in the yesterday, treatment was doctor-centric. Today, it is system-centric and patient-centric. So if you believe the patient-centric practice, we must evolve ourselves in a dynamic manner, commensurate to the trend of life. অন্যদিকে রোগী এবং ডাক্তারদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে হেলথ কেয়ার সিস্টেমকে উন্নত করার কথা জানালেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুণাল সরকার। ডক্টরদের প্রতি ফেথ, এটা একটা কেবল ব্যক্তিগত ব্যাপার নয়, একটা মানুষের সঙ্গে মানুষের কখনো ভালোবাসা হয়, কখনো ঝগড়া হয়, কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, সেটা তো মানুষের সম্পর্কের মধ্যেই আছে। কিন্তু আমাদের একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে যে আমাদের যে একটা গুঁজামিল দেওয়া হেলথ কেয়ার সিস্টেম, এই গুঁজামিল দেওয়া হেলথ কেয়ার সিস্টেম এবং এর চিন্তাভাবনার থেকে আমাদের বেরোতে হবে। এবং আমি চাইবো যে আমরা আগামী কয়েক বছরের মধ্যে যেন একটা ইউনিফর্ম হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে এসে পারি। আমরা যে স্বাস্থ্যটাকে আজকে একটা পণ্যের মধ্যে করেছি, যেখানে মানুষকে তার পকেটের পয়সা দিয়ে বেঁচে থাকতে হচ্ছে, যেখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের ছোট ছোট ইয়াং ডাক্তাররা তারা আপ্রাণ পরিশ্রম করেও কুলিয়ে উঠতে পারছে না, তো এই রকম যে একটা টোটালি একটা গুঁজামিল দেওয়া, একটা ধাপ্পা দেওয়া হেলথ কেয়ার সিস্টেম, এই জিনিসটাই হচ্ছে এর মূলে। কারণ আজকে আমাদের দেশের 120 কোটি মানুষ স্বাস্থ্য ব্যবস্থার জন্য তারা চাইছে, তাদের একটা সঙ্গত ডিমান্ড আছে। এখন আর সেদিন নেই যে কেবল 1% 2% কিছু ভাগ্যবান মানুষ তারাই স্বাস্থ্য পরিষেবা পাবেন, বাকিরা গরু ছাগলের মতো মরবে, সেরকম তো ডিমান্ড নেই। তবে অনেক হতাশার মধ্যে, অনেক রাগের মধ্যে ইদানিং সময় দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক পার্টি, এদের মধ্যে স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, মানুষের কাছ থেকেও তার যেন ডিমান্ডটা আসে। আমরা যেভাবে গরু ছাগল জাত ধর্ম অমুক তমুক ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড শিডিউল কাস্ট রিজার্ভেশন নিয়ে আমরা টেবিল চাপড়াই এবং কথা বলি, আমাদের তেমনইভাবে এখনকার যারা আমাদের শাসন করছেন রাজ্য স্তরে কেন্দ্রীয় স্তরে, তাদের থেকে আদায় কণ্ডায় আমাদের একটা স্বাস্থ্য ব্যবস্থা আদায় করে নিতে হবে। এবং যতক্ষণ না এই ব্যবস্থাটা আসছে, ততক্ষণ খালি প্রতি বছর বছর বন্যায় বন্যাত্রাণ করে লাভ আছে? লাভ নেই তো। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে স্বল্প জ্ঞানের বহিঃপ্রকাশ এবং পেশেন্টের চাপই সমস্যার মূল কারণ, জানালেন ডক্টর কল্যাণব্রত ভট্টাচার্য। একটা সময় ছিল যেটা আজকে এতবার আলোচনা হলো, আমাদের কথা মানুষ ধ্রুব সত্য বলে মেনে নিত, গড, আমরা কেউই ভগবান নই। দিন পাল্টে গেছে, সাধারণ মানুষের শিক্ষা চেতনা অনেক বেড়েছে, স্বাভাবিকভাবেই তাদের মনের প্রশ্ন অনেক বেড়েছে। এই প্রশ্নগুলো বাড়ার জন্যে তাদের মনে অনেক বিষয়তে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ এগুলোর অবকাশ আছে। এই হতে হতে, কথাবার্তা আলাপ আলোচনা হতে হতে, তাদের মনে হতেই পারে যে আমি বোধহয় ঠিক কথা বলছি না, তাদের প্রশ্ন মনেতে থাকতে পারে। এটা এক। দুই হচ্ছে ইন্টারনেট জিনিসটা, এটা তো একটা টেকনিক্যাল সাবজেক্ট, তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ধরুন আমি 1973 সালে মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, তাহলে কত হলো ওখানে? 37 আর এখানে 19, 46 বছর আমি ডাক্তারি পড়াশোনার সঙ্গে যুক্ত। যেটা আমি বুঝবো নিশ্চয়ই কেউ এক সন্ধ্যায় বুঝবে না, কিন্তু তারা ওইটা পড়ে একটা অদ্ভুত রকমের, তার বেশিরভাগটাই ভুল ধারণা নিয়ে একটা মত পোষণ করে ফেললেন, ওইটা নিয়ে আমার কাছে চলে আসছেন। আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে অনেকখানি ফারাক সৃষ্টি হচ্ছে। তারপরেতে যদি
সরকারি হাসপাতালের কথা বলেন, পেশেন্টের চাপ, এই যে সবার জন্য ফ্রি ট্রিটমেন্ট হয়ে গেছে, আমি আপনাকে বলছি এটা 2013 সালের সেপ্টেম্বর মাসে এটা আরোপ করা হয়। তার আগে আউটডোর, আমার আউটডোর দুটোর মধ্যে শেষ হয়ে যেত, এখন 4:30টার সময় তো শেষ হয় না। কিন্তু আমার তো একজন ডাক্তার বাড়েনি, রোগী বেড়েছে ডবল, ডাক্তার বাড়েনি একজনও, তাহলে আমারও তো একটা সময়ের সীমাবদ্ধতা আছে। আমারও তো দুপুরবেলায় খিদে পায়, আমার ছেলে মেয়েগুলো যারা আমার সঙ্গে কাজ করছে তাদেরও তো পাবে। তাহলে কী হচ্ছে, পেশেন্টের প্রতি সময় দেওয়াটা কমে যাচ্ছে পার পেশেন্ট, তাতে তারা বিরক্ত হচ্ছেন, ডাক্তারও আমাদের কথা শুনছেন না। তবে মানুষের ক্রমবর্ধমান প্রত্যাশা এবং প্রত্যাশা পূরণের মধ্যে ভারসাম্যহীনতাই রোগী এবং ডাক্তারদের সম্পর্কের অবনতির একটি দিক, জানালেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অশোক ঘোষাল। ডাক্তার এবং রোগী দুজনেই দুজনের কাছে অপরিহার্য, এবং মানুষের কাছে ডাক্তারের প্রয়োজনীয়তা কোনো দিনই শেষ হবে না, কারণ জন্মের পর থেকেই মৃত্যু পর্যন্ত সমস্ত জীবনটা একজনকে সুস্থভাবে কাটিয়ে দেবে, এটা আমার মনে হয় একটা খুব ইউটোপিয়ান একটা এক্সপেকটেশন। এই মানুষের অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা যার যেমন সামর্থ্য, সমাজের যে স্তরে যিনি আছেন তার প্রয়োজন মতন, তার সাধ্য মতন তারা ডাক্তারদের কাছে যাবেন, এবং ডাক্তাররাও পেশেন্টদেরকে তাঁদের সাধ্য মতন, তারা যে পজিশনে আছেন সেটা প্রাইভেট চেম্বারে হোক বা হাসপাতালে হোক, সরকারি হাসপাতাল হোক, প্রাইভেট হাসপাতাল হোক, যেমন ফেসিলিটি বা সেবার যে যা যা তাদের কাছে আছে তাই দিয়ে মানুষকে তাদের জীবন বাঁচানো এবং মানুষকে অসুস্থতা থেকে সুস্থতায় ফিরিয়ে এনে তাদেরকে আবার সচল রাখা, সুস্থ রাখা, এটাই লক্ষ্য। কিন্তু এর মধ্যে গত কিছুদিন ধরেই মানুষের আশা আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে, এর পেছনে নানা রকম কারণ আছে। একটা কারণ হচ্ছে কনজিউমারিজম, আমরা এখন সবাই আগেকার মতন লো লিভিং হাই থিঙ্কিংয়ে বিশ্বাস করি না, আমরা মনে করি না যে একেবারে সামান্যতম বাসস্থানে থাকবো, সামান্যতম এন্টারটেনমেন্টের জিনিসপত্র বা সামান্যতম খাবার দাবার দিয়েই আমাদের জীবন চলবে, সেটা এখন আর কিন্তু কোনো সমাজের কোনো মানুষের মধ্যেই সেই মানসিকতা নেই, কেবলমাত্র যারা হিমালয়ে গিয়ে সাধনা করছেন তাদের কথা আলাদা, বাকি সবারই এক্সপেকটেশন বড্ড বেড়ে গেছে এবং সেইটা পরিপূর্ণ হচ্ছে না বলেই ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, এবং এই ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। এক্সপেকটেশন যেমন রিয়েলিস্টিক হতে হবে, তেমনি সার্ভিস প্রোভাইডেড সেটারও স্ট্যান্ডার্ড উন্নীত করে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য আনতে হবে, এবং এই সামঞ্জস্যটা আনতে গেলে দুপক্ষকেই তাদের জায়গা থেকে বুঝতে হবে, ভাবতে হবে ঠিক আমি কী পেতে চাই, আমি কী পাচ্ছি এবং কী পেতে পারতাম কিন্তু পেলাম না, বা যারা এই সার্ভিস দিচ্ছেন কী সার্ভিস দিতে পারতেন অথচ দিতে পারলেন না, এবং সেটা দিতে গেলে কী দরকার, কী করা উচিত ছিল, এগুলো সবসময়তেই একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো একদিনে থেমে যাবে না, এবং যত দিন যাচ্ছে আমরা এগুলো নিয়ে ক্রমশ ডাক্তাররাও ভাবছি, আবার সমাজও ভাবছে, রাজনীতিকদের ভাবতে হবে, রাষ্ট্রনায়কদের ভাবতে হবে, এবং সেখানেতে প্রায়োরিটি ঠিক করতে হবে যে হেলথ কেয়ার সিস্টেমে কত টাকা বাজেট দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ম্যান পাওয়ার তৈরি করতে হবে, এবং সেই ম্যান পাওয়ারকে প্রপার ইউটিলাইজেশন করতে হবে, তাদের থেকে বেস্ট সার্ভিসটা আদায় করতে হবে, তাদেরকে সেই পরিবেশটা দিতে হবে, তাদের যেমন পেশেন্টেরও স্যাটিসফ্যাকশন দরকার, তেমনি যারা এই সেক্টরে কাজ করছেন ডাক্তার থেকে আরম্ভ করে একেবারে নিচুতলার কর্মী পর্যন্ত তাদেরও জব স্যাটিসফ্যাকশন থাকতে হবে, তাদেরকেও পরিবেশটা যেমন প্রোভাইড করতে হবে সরকার বা অথরিটিকে, তেমনি মানুষকেও তাদেরও এক্সপেকটেশন, একজন 90 বছরের বৃদ্ধ চূড়ান্ত অসুস্থ কিংবা একটা রাস্তায় স্ট্রিট অ্যাক্সিডেন্টে লরির তলায় সম্পূর্ণ থেতলে যাওয়া একটা মানুষ, তাকে যে বাঁচানো সম্ভব নয় শত চেষ্টা সত্ত্বেও সেটা বুঝতে হবে, সেখানে পাড়া থেকে বা লরি বোঝাই করে লোক নিয়ে এসে ডাক্তারদের উপর বা হাসপাতালের উপরে ভাঙচুর করলে হেলথ কেয়ার সিস্টেমটা তখনই শুধরে যাবে না,